গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ পুরবীর সংসার। আর এখন আমি বানাতে চলেছি বিরিয়ানি, সানডে স্পেশাল বিরিয়ানি। কেন কি আজকে খেতে ইচ্ছা করলো বিরিয়ানি, ইচ্ছা গেল আর কি। বাইরে তো খেতে খাওয়া হয়, কিন্তু আজকে ভাবছি বানাবো। আর দিয়েছি এর মধ্যে দুটো ডিম, মানে চিকেন এগ আলু বিরিয়ানি, মানে তিনটাই মিক্সচার। মটনটা হলো বেশ ভালো হতো, যাই হোক নাই। এখানে চিকেনটা আমি করে নিয়েছি ম্যারিনেট নুন আর হলুদ দিয়ে, আর একটুখানি লেবু দিয়েছি, আর এখানে আছে আলু, একটু বড় 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 আলু কেটেছি, এটা ভেজে নেব। আর এই পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা, এটা বেরেস্তা করে নেবো পেঁয়াজটা। আর এখানে চিকেনটাকে কষাবার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো আর লঙ্কা, লঙ্কা খেলে তো একটা বাটবো, একটু আমি ঝালনা করতে ভালো লাগবে না। আর সবই হয়ে গেছে, বাস আমি এবার চালের মধ্যে মানে বাসমতি চালটা নিয়েছি, এর মধ্যে এলাচ দেব, দারচিনি আর লবঙ্গ, তেজপাতা আর কি দরকার হয়, নুন, নামক, তেজপাতা দুটো দেবো। আর এইটা দারচিনি আর লবঙ্গ, আর এখানে দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি ডিমের সঙ্গে আলুটা দুটো ভেজে নেবো। আর এখানে আছে তেজপাতা, তেজপাতা দুটো দেবো, দুটো হ্যাঁ দাও দাও, এটা গান করতে কে বলেছে তোমাকে। আর ওকে জিজ্ঞেস করে করেই করছি, কেন কি ও বেশি ভালো জানে। আর এখানে এলাচ কর দিনে, লবঙ্গ দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, একটু নুন দেবো, পিঙ্ক সল্ট দেবো না হোয়াইট সল্ট, নাও পিঙ্ক সল্ট দাও, আমি তেল দিচ্ছি, তুমি একটু তাহলে ইয়ে হবে না, এটা জাস্ট হাফ বয়েল করা হবে, পুরোটা বয়েল করা হবে না। আর এখানে নিম পাতা আছে, বেশি করে খাওয়াবো ওকে নিম পাতা, এবার আলুটা ভেজে নেবো, তারপরে আর ইয়ে, এই যে দেখো আমার কুক, এটা বিরিয়ানির সঙ্গে আমার, সেটা এটা আমার, ওর জন্য না এটা আমার। চিকেনটা সরি পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেবো। নুন হলুদ দিয়ে দিই কালারটা আসবে মতো, চালটা ইয়ে হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করিনি, হাফ করেছি, হাফটা পরে ইয়ে করবো, মাংস সঙ্গে করবো। আর এখানে পেঁয়াজ আদা রসুন দুটোকে বেটে নেবো, একবারে বাটতে পারবো না, ছোট জায়গা হচ্ছে, সে দুবারে বেটে নেবো। রসুন দিয়েছো ওর মধ্যে? একবারে আসবে না তো।
আর ঘি নিয়ে নিচে একটুখানি ঘিও দেবো আর গরম মশলা দেবো মাংসটা আর একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছি এটা মাংসের সঙ্গে কষার সময় দেবো ভাজা পেঁয়াজ ভালো লাগে মাংসের মধ্যে কষার সময় ভাজা পেঁয়াজটা ভালো লাগে লবঙ্গ দারচিনি দিয়ে বয়েল করে নিয়েছিলাম জলটা ফেলে দিয়েছি আর এখানে বেরেস্তাটা মতো একটুখানি হালকা করে নুন ছড়িয়ে দেবো বিরিয়ানির কাট হচ্ছে বিরিয়ানির জন্য ওইভাবে কাটে অরিজিনাল বিরিয়ানি যেটা লখনউ থেকে এসেছিল সেখানে আলু আর ইয়ে থাকতো না তোমার আলু আর ডিম না আলু ডিম এসব থাকতো না কিন্তু কলকাতাতে কলকাতা স্টাইলে এখানে সর্ষের তেল এবং আলু এইগুলো লোকেরা অ্যাড করে আচ্ছা
কলকাতা স্টাইল বিরিয়ানিতে। ধনে গুঁড়ো দিলে জিরে গুঁড়ো যেমন চিকেন কষার তেমন চিকেনটা দিয়ে দাও এখন দাঁড়াও কষো বেটা তেল হবে আমি গুঁড়ো লঙ্কা দিই না কেন কি ওর গুঁড়ো লঙ্কাটা খাওয়াটা ভালো না মানে না খাওয়াটাই ভালো ওর জন্য এমনি কালারটা ভালো আছে দিলে মানে আমি বাড়িতে গুঁড়ো লঙ্কা ইউজ করি না আর এমনিতে ও ঝাল খেতে চায় না সেই জন্য আমি বেশি ওই দিকে যাই না কাঁচা লঙ্কা একটা দিয়েছি কষা হয়ে গেছে আর এবার শুধু দমটা দেওয়া হবে মানে একদম দেশিটা নিয়ে নেবো ভাতটা দিয়ে নেবো খুব কম সিম কম আঁচেতে করতে হবে সিমটা খুব কমিয়ে দিতে হবে যাতে এগুলো তো আর জল অ্যাড করা যাবে না তার জন্য একটু সিমটা একদমই কম করতে হবে আর আমি ভুলে গেছি তাওয়াটা দিতে নিচেতে যা যা পাত্র থাকবে যেমন করবে বিরিয়ানিটা
তার নিচেতে একটা গ্যাসের আর ওই পাত্রের মাঝখানে একটা তাওয়া, মোটামুটি অ্যালুমিনিয়ামের বা লোহার তাওয়া দেবে, যাতে ধরে না যাক, মানে জ্বলে না যাক বিরিয়ানিটা, চালটা। আমি দিতে ভুলে গেছি, দিলে পরে ভালো হয়, নাহলে যদি বেশি করে দামটা দেওয়া হয় তাহলে ওই ধরে যেতে পারে, মানে চলে যাবে জিনিসটা বুঝে পেয়ে। আমি আমার তো ধরেনি, সাবধানে করলাম, একটু জাস্ট লেগে গেছে, হালকা করে লেগে গেছে, জলে নি। তো প্রথমে চালটা দিয়ে দেবে, তারপরে চিকেনটা মধ্যে হাফটা দেবে, পুরোটা দেবে না। গন্ধটা ভালোবাসে, আমি কিন্তু এই রোজ ওয়াটারের গন্ধটা বেশি ভালোবাসি না, সেখানে আমি কম করে দিয়েছি। আর তুমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আমি খুব উপরও গন্ধটা পছন্দ করি না, সেখানে কম করে দিয়েছি জাস্ট একটু টেস্টের জন্য। আর তারপর আরেকবার ওটা চালটা ওর উপর লেয়ার দিয়ে দেবে, স্টেপ মানে স্টেপ বাই স্টেপ করতে হবে। অনেকের বোধহয় মনে হয় যেখানে বড়ো বড়ো দোকানেতে মনে হয় ইত্র ফিতে দেয় নাকি কি জানি, খুব উগ্র গন্ধ হয় ওদেরটা, আমি তো গন্ধটা পছন্দ করি না। কেওড়া দেয়, কেওড়া জল দেয় না, কেসার, কেসারটা তো গন্ধ হবে না, কেসার তো কালার একটা সুন্দর একটা কালার হয়, গন্ধ হালকা একটুখানি সেন্ট হয় কিন্তু অত উগ্র হয় না। আমি দেখেছি দোকানে খেয়ে যাদের বড় বড় দোকান থাকে তাদের বেশ ভালো গন্ধ মানে ইয়ে হয়। তারপরে আবার চিকেনটা দিয়ে দেবো, বেরেস্তাটা দিয়ে দেবো পেঁয়াজের, চিকেনে এটা ওরা খুব বেশি ঘন জিনিসটা মানে কষাটা খুব শুকনো শুকনো করে দেয়, একদম শুকিয়ে দেয় কষাটা। আর তারপরে ঘি দিয়ে দেবো, আমি জাস্ট একটু টেস্টের জন্য দিচ্ছি, তোমরা একটু বেশি দিতে পারো ভালো লাগবে, ঘি দিলে ভালো লাগবে, আমি জাস্ট টেস্টের জন্য দিচ্ছি, বেশি তেল তেল খাওয়াটা উচিত না, তার জন্য আমি কম দিচ্ছি। আর উপর থেকে একদম ভালো মতন ঢাকা দিয়ে দেবো, আর যদি পারো তো একটা ওই ঢাকার মাঝখানে টেস্টির মাঝখানে ওই অনেক দেখেছি আমি ওই আটার একটা গুলি মতন দিয়ে একটু সিল করে দেয়, তাতে গন্ধটা বেরোবে না। চাপা দিতে হবে যাতে গন্ধটা না বেরোক। এটা ওদের কালার দিলে পরেও ভালো লাগে, কিন্তু আমি কালার দিচ্ছি না, কালার একটা হেলথ ইস্যু আছে, কালারটা ওর জন্য ভালো না, এমনি সবাই কালারটা দেয়।
লাল রেড কালার দেয় না না অরেঞ্জ অরেঞ্জ দেন গন্ধটা কিন্তু খুব ভালো আসছে আর এ জাস্ট একটু হাতা করে এটাকে মিক্স করবে না জাস্ট এমন করে মিক্স করলে পরে না হাতটা ঘাটবে না মানে তাহলে যদি হাতা করে মিক্স করো না তাহলে পুরো জিনিসটা মাখা মাখা হয়ে যাবে তাহলে জাস্ট এমন করে উঠলে মানে ইয়ে করে দেবে তাহলে ভালো মিক্স হয়ে যাবে শুধু কালারটা হয়নি বাকি সবই হয়ে গেছে আর আমার বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে একটু হজমও হয়ে গেছে খুব ভালো হয়েছে না না সত্যিকারে বলছি ভালো হয়েছে আমি নিজে বানিয়েছি বলে তা বলছি না কি নিজের তারিফ নিয়ে করছি না মানে নিজে বাড়াই নিজে করছি না কি বলে বাংলাতে বুঝতে পারি না যাই হোক তোমরা বুঝে নাও তো খুব ভালো হয়েছে বাবাকে দিলাম বাবাও বললো খুব ভালো হয়েছে একদম দোকানের মতনই হয়েছে তো এই ও খেয়ে বলতে ভালো হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছি আর এমনি দেখতাম সবাইকে বানাতে আমাদের রান্নার মাসি থাকতো বাড়িতে তো ওরা বানাতো অকেশনালি বা কোনো সময় বানাতো আমি দেখতাম আর তো ভালোই হয়েছে খুব ভালো হয়েছে বেশি তো হার্ড কিছু নয় বিরিয়ানি বানানো আমার একটুখানি আমার পরে একটুখানি ইয়ে হলো কি নিচেতে একটুখানি একটা চাটু মানে তাওয়া টাওয়া দিলে পরে ডাইরেক্ট হিটটা না দেওয়াটাই ভালো কিন্তু আমার খুব একটা লাগে না একটুখানি জাস্ট একটুখানি ইয়ে হয়েছে কিন্তু একদমই লাগে না আর তাহলে কি সুন্দর রোদ রোদ আছে আমার এই জানাতে খুব সুন্দর রোদ আছে তো আজকে অতটা ঠান্ডা নেই আমি অবধি রাখলাম ব্লগটা বেশি লেন্দি করছি না তোমাদের খুব ভালো মতন থেকো ঠান্ডা অতটা নেই অবশ্য কিন্তু খুব সাবধানে দেবে কারণ করোনার ইয়েটা কেসগুলো একটু বাড়ছে তো মাস্ক অবশ্যই ব্যবহার করবে বাইরে গেলে পরে সবারই ইচ্ছা একটুখানি একটু মানে এমনি যেতে কিন্তু আমি কালকে গেছিলাম মলে তো ওই যে মানে সিকিউরিটিরা তারা বারবার ওই মানে একটা বোর্ড মানে কি বলে ওটাকে হ্যাঁ সাইন বোর্ড নিয়ে যারা যারা মাস্ক পরে সেলফি টেলফি মানে নিচ্ছে তাদের বারবার ওদের মুখের সামনে যে মুখের সামনে নিয়ে যে বোর্ডে সাইন বোর্ডটা দেখাচ্ছে কি মাস্ক পরো মাস্ক পরো আমিও এমন করেছি অবশ্যই সেলফি টেলফি নিচ্ছিলাম তো ফটফট তুলছিলাম তো আমি করছিলাম কিন্তু তাহলেও একটু সাবধানে থেকো আর খুব ভালো মতন মানে হেলথেরও কেয়ার করো ঠান্ডা ফান্ডা একদম লাগাবে না আর এই রাখলাম খুব সাবধানে আর নিশ্চয়ই আমার ব্লগ যদি ভালো লাগছে তো সাবস্ক্রাইব করো নতুন হলে পরে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুক পেজটাকে ফলো করো পুরবি সংসার আর আমি ইনস্টাগ্রামেতেও আছি বাস এই অবধি রাখলাম টেক কেয়ার লাভ ইউ